প্রথমে ওই গাছকে ধুরে মানে ছাপাই করে তারপরে ওর একটা প্রক্রিয়া আছে, পরপর সেইভাবে চাষ দেওয়া চাষাই ঠিক করে রেডি করতে করতে আমাদের 20-21 দিন সময় লেগে যায়। আচ্ছা, তারপরে রসটা আসতে থাকে। গাছ কি নিজের না? না, গাছ আমরা লিজে নেই কন্ট্রাক্ট হিসাবে। গুড়ের মৌসুম কার্তিক মাসের 15 তারিখ থেকে শুরু করতে হয় কাজের এবং ফাল্গুন মাস আমাদের 8-9 কিলো রস লাগে 1 কেজি গুড় তৈরি করতে। এখন বাজার দর কিরকম আপনাদের? বাজার দর এখন যদি অরিজিনাল 1 কিলো গুড় হয় নিম্নে 250, তার উপরে যে যে যার কাছে। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।